আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে মজার একটি রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে শাকশোকা। যারা সৌদিতে থেকে আসছে তারা অবশ্যই শাকশোকা চিনবেন। আমার হাজবেন্ড আইমানের পাপা আর কি সৌদিতে অনেক বছর ছিল, তো ওরা এই শাকশোকাটা খেয়েছে, ওর কাছে খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথেও আমি শেয়ার করছি। শাকশোকার জন্য এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে একটা টমেটো কুচি। টমেটো কুচিটাও ভালো মতন একদম সিদ্ধ করে নিব। এই তো আমার টমেটোটা নরম হয়ে গিয়েছে, এটাকে ভেঙে একদম ম্যাশ করে দিতে হবে। এটা খুবই মজা, পরোটা, রুটি, পুরি সব কিছুর সাথে এটা খুবই ভালো লাগে। আমি এখানে একদম অল্প 1/4 টিস্পুনের মতো হলুদ, 1/4 টিস্পুনের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি ভালো মতো মিক্সড করে একটা ডিম ভেঙে রেখেছি, এখানে ডিমটা দিয়ে দিলাম। এখন ডিমটাকে ভালো মতন ভেজে নিতে হবে। এটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে, যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু ঝালটা বাড়িয়ে দিবেন। আর দিয়ে দিব এখানে ধনে পাতা কুচি। আমি এখানে ফ্রোজেন ধনে পাতা কুচি দিচ্ছি, আপনারা ফ্রেশটাও দিতে পারেন। একদম ডিমটাকে জোড়া জোড়া করে নিয়ে ভালো মতন ভেজে মানে ভালো মতন ভেজে নিতে হবে। হয়ে গেছে আমার শাকশোকা, এটাকেই শাকশোকা বলে। আমি একটু লবণ টেস্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো আমি এখন নামিয়ে ফেলবো আর একটা প্লেটে বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ হয়েছে। তো আমি এটা টেবিলে রেখে দিচ্ছি এখন, আর রুটি ভেজে নিব। রুটি বানিয়েছি আজকে, আইমান ওর দাদির কাছে গিয়েছে, তো আমরা এই ফাঁকে নাস্তা করে নিব। আমরা নাস্তা করার পর ওকে নাস্তা করাবো। আজকে ওকে নুডলস খাওয়াবো, নুডলস রান্না করেছি। তো আমার রুটি ভাজা হয়ে গিয়েছে, এভাবেই আমি সবগুলো ভেজে নিব। নাস্তা খেতে বসলাম। আমি মুলার তরকারি রান্না করেছি, আইমানের পাপাকে সেটাও দিয়েছি। আর ও আজকেও আমার জন্য ডাবের পানি এনেছে, সেটাই নিয়ে নিয়েছি নাস্তার সাথে। আজকে আমি আর চা খাইনি, যেহেতু আমার একটু সমস্যা হচ্ছে। আইমানের পাপাকে চা দিয়ে আমি শাক বাছতে চলে আসলাম। এটা হচ্ছে সরিষা শাক। আজকে আমি ছোট চিংড়ি মাছ দিয়ে সরিষা শাক রান্না করব, এটাও খেতে খুবই মজা হয়। অনেক সময় ঝোল ঝোল, মানে এটা সরিষা শাকের ঝোলও বলা চলে। আমাদের বাসায় অ্যাকচুয়ালি আমাদের বাসায় লাবণীর মা নামে একজন বাড়া থাকতো আর কি, ওরা বিক্রমপুরের রান্না আসলেই খুবই টেস্টি হয়, তো উনি আবার এই শাকটা এইভাবে রান্না করতো, তখন দেখেছিলাম আমার কাছে, মানে দেখেই ভালো লাগতো। তো ওই থেকেই আমিও রান্না করি এইভাবে, আসলেই অনেক টেস্টি হয়, আপনারাও ট্রাই করে দেখবেন। সরিষা শাক একবার আমি শুকনা ভাজি করে দেখিয়েছি, আজকে ঝোল দেখাবো। তো আমার শাক বাছা হয়ে গিয়েছে, আইমানও চলে আসছে ওর দাদা দাদির কাছ থেকে। দেখেন চিরুনি নিয়ে আসছে,
আসে আমাকে বলতেছে নাও, একটা না একটা সে নিয়েই আসবে, ব্রাশ না হয় চিরুনি না হয় একটা খেলনা, যে কোনো কিছু একটা করে হাতে করে নিয়েই আসবে সে দাদা দাদির কাছ থেকে। সে অনেক কেয়ারফুল আছে, দরজা আই সেই দরজা লাগিয়ে দেয়। তো আমি শাকটা এখন ভিজিয়ে রাখবো পানিতে, আর বাকি কাজগুলি করে নেব। শাকটা ভিজিয়ে রাখলে শাকের মধ্যে যে বালু থাকে সেটা নিচে পড়ে যায় তাড়াতাড়ি, মানে আর বেশি ভিজিয়ে ধুইতে হয় না। তিনটা শাক, যে কোনো শাকই তিনবার তো ধুইতেই হবে, তারপর ভিজিয়ে রাখলে বালুটা নিচে চলে যায় আর সন্দেহ থাকে না। তো আমি সব কাজটা ছেড়ে এখন রান্না বসাবো, শাকটা কেটে নিচ্ছি। শাকটা একটু বড় বড় করে কাটতে হবে যেহেতু আমরা ঝোল রান্না করব। তো আপনাদের সাথে আমি শাকের রেসিপিটাও শেয়ার করছি, যেহেতু শাকটা অনেক টেস্ট হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, যদি কারো ভালো লাগে এইভাবে ট্রাই করতে পারেন। কয়েকটা মরিচ কেটে নিচ্ছি, যে কোনো শাকে আসলে কাঁচা মরিচের ঝালটাই বেশি ভালো লাগে। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তারপর ছোট চিংড়ি মাছ দিয়ে দিব, ছোট চিংড়ি মাছটাকেও ভালো মতন ভেজে নিতে হবে, এতে করে চিংড়ি মাছের ফ্লেভারটাও বের হয়। লবণ দিয়ে দিলাম, এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব, অল্প করেই দিতে হবে, শাকের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আমার এখানে এক মোটা শাক, এজন্য আমি সবকিছু অল্প অল্প করেই দিই। অল্প একটু পানি দিয়ে এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব, এই তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া সবকিছুই হাফ টিস্পুন করে আছে, ভালো মতন কষিয়ে শাকটা দিয়ে দিব। শাকটাকে ভালো মতন মশলার সাথে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, এই তো 2-3 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আমার শাকটা কষানো হয়ে গিয়েছে। এখন আমার পছন্দ মতন আমি ঝোল অ্যাড করে দিব, আপনারা যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন ততটুকু ঝোল দিয়ে দিবেন। এখন এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি, বলক চলে আসছে, বলক আসছে, এখন আমি ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতাটা দিলে শাকের একটা সুন্দর ফ্লেভার আসে। হয়ে গেছে আমার তরকারি, এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর আসছে, খেতেও তো সেই রকম হয়েছে। এই তো আমাদের দুপুরের খাবার, মূলার তরকারি কই মাছ দিয়ে রান্না করেছি আর চিংড়ি মাছ দিয়ে সরিষা শাক ডাল। তো আমরা দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি, এর মধ্যে অনেক কিছুই ঘটে গিয়েছে আইমান,
আইমান আজকে অনেক যন্ত্রণা করেছে, খেতে বসবো, সবকিছু রেডি করে নিয়েছি, এই মুহূর্তে এসে পটি করে দিয়েছে, পটি করে দিয়েছে, একবার না একবার সবকিছু ক্লিন করে আসছি, বসছি, আবারও করে দিয়েছে সে। মানে আজকে এত বিরক্ত করেছে যা বলার বাহিরে। তো যাক, অবশেষে খেতে বসলাম, আর শাকটা খুবই মজা হয়েছে। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনারা ওইভাবে ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। শাক এখন আমাদের খুবই দরকার। তো এখন হচ্ছে বিকেল আর কি, মাগরিবের নামাজের পর আইমানের বাবা আজকে বাসায় আছে আর কি, বিকেলে সব সময় থাকে না, আজকে আছে। তো বলল তো একটা নুডলস রান্না করে দাও, নাস্তা খেয়ে ফেলি, ওর নাকি খিদা লাগছে। তো আমি একটা নুডলস রান্না করে দিচ্ছি ওকে, ম্যাগি নুডলস, ঝটপট রান্না করা যায়, অতটা ঝামেলা করিনি, ঝটপট রান্না করে দিলাম। তা আমি এখন আইমানের বাবাকে নাস্তাটা দিচ্ছি। আপনারা যদি আমার কাছ থেকে আরো কোনো রেসিপি দেখতে চান তাহলে কমেন্টসে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব শেয়ার করতে। আর আমার ভিডিওটি কেমন লাগছে সেটাও জানাবেন কমেন্টসে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলি পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে আপনার কাছে সবার আগে। এই নুডলসটা যদি হাক্কা নুডলসের মতো রান্না করা হয় এটাও খেতে অনেক ভালো লাগে, যেহেতু এগ নুডলস, একদিন সেটাও আপনাদেরকে আমি করে দেখাবো ইনশাল্লাহ। আজকে সময় ছিল না বলে ঝটপট এইভাবেই রান্না করে দিয়েছি। তো আমরা নাস্তাটা করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।